বন্ধুরা, দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংয়ের হিমালয়ান জুতে রেড পান্ডা দেখার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, আমারও দুইবার হয়েছে। তবে আপনারা কি জানেন আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে? পূর্ব হিমালয় এবং দক্ষিণ পশ্চিম চীনের অধিবাসী এই রেড পান্ডা একটি বিপন্ন প্রজাতি যা ভারত, নেপাল, ভুটান এবং চীনের মতো দেশে আইনত সুরক্ষিত। এই সুন্দর প্রাণীদের সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার আন্তর্জাতিক রেড পান্ডা দিবস হিসাবে পালন করা হয়। এই বছর দিনটি পড়েছে এই 18ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক রেড পান্ডা দিবসটি প্রথম 2010 সালে পালিত হয়েছিল এবং এটি রেড পান্ডা নেটওয়ার্ক দ্বারা চালু হয়। এটি প্রাণীদের সংরক্ষণের জন্য নিবেদিত একটি সংস্থা। 18ই সেপ্টেম্বর 2010 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালিত হয়েছিল। কথায় আছে, জায়ান্ট পান্ডাদের প্রায় 50 বছর আগে থেকেই এই রেড পান্ডা ছিল। গত 20 বছরে বিশ্বব্যাপী রেড পান্ডার সংখ্যা প্রায় 50% হ্রাস পেয়েছে। কিছু কিছু রিপোর্ট অনুযায়ী সমগ্র বিশ্বে প্রায় 2500 পান্ডা অবশিষ্ট থাকতে পারে। এই ব্যাপারটি যথেষ্ট ভীতিকর এবং এই প্রজাতির সংরক্ষণের প্রয়োজনীয়তা খুবই দরকার সেটাও বোঝা যাচ্ছে এই সংখ্যার দ্বারা। আন্তর্জাতিক রেড পান্ডা দিবসের লক্ষ্য হল এই প্রাণীদের জনসংখ্যা এবং তাদের আবাসস্থল, পরবর্তীতে তাদের রক্ষা করার উপায় সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রসঙ্গত জানিয়ে রাখি, রেড পান্ডা মাংস খায় না বললেই চলে, বেশিরভাগটাই গাছপালা খেয়ে বেঁচে থাকে। বাঁশ তাদের প্রিয় খাবার। বন্ধুরা, আমরা সাধারণত বাঁশ খেতে পছন্দ করি না, কিন্তু রেড পান্ডারা বাঁশ খেতেই পছন্দ করে। সাধারণত পান্ডারা একটি স্থির ও অলস জাতীয় প্রাণী বলে পরিচিত, কিন্তু এই লাল পান্ডা দুর্দান্ত চটপট স্বভাবের। গাছে উঠতে অত্যন্ত দক্ষ এই লাল পান্ডা। রেড পান্ডাদের পায়ে এবং লেজের গোড়ায় ঘ্রাণ গ্রন্থি থাকে। এটি ব্যবহার করে অন্য পান্ডাদের তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে এই রেড পান্ডা। এর সাথেই এই ঘ্রাণ গ্রন্থি নারী সঙ্গীদের আকৃষ্ট করতেও ব্যবহৃত করে। তবে এই গন্ধ মানুষের কাছে গন্ধহীন, কিন্তু পান্ডারা সহজেই এই গন্ধ শনাক্ত করতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।